আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে একদিনে 500 জনেরও বেশি মানুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত, নতুন করে মৃত্যু আরো 4 জনের। জেলায় জেলায় বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, অধিকাংশ এলাকায় মানা হচ্ছে না লকডাউন। রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু হচ্ছে রোজা, তারাবির নামাজ ঘরে আদায় করার নির্দেশ। রাজধানীতে ত্রাণ প্রত্যাশীদের তালিকা নেই, বিতরণের সমন্বয়হীনতা, ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। এবং করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা 50,000 ছাড়ালো, বিশ্বজুড়ে আক্রান্ত 27 লাখ মানুষ। এবারে বিস্তারিত। গত 24 ঘন্টায় 503 জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,689 জনে। নতুন করে মৃত্যু হয়েছে আরও 4 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। রাসনা দাসের রিপোর্ট। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, তবে আগের দিনের চেয়ে কমেছে মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় 4 জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে 503 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4 জন। এ পর্যন্ত মোট সুস্থ হল 112 জন। পরীক্ষা হয়েছে 3,686টি এবং 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 503 জন। এ পর্যন্ত শনাক্ত 4,689 জন। আজকে আমাদের 24 ঘন্টায় মৃত্যু 4 জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 131 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 4 জন এবং এ পর্যন্ত 112 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, গত 24 ঘন্টায় সারা দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে 3,686 জনের। পরীক্ষার হার বেড়েছে 7.9% এবং মৃতদের মধ্যে 4 জনই পুরুষ। তাদের বয়স 51 থেকে 60-এর মধ্যে। তারা সবাই ঢাকার। রমজানের যে সংযম, তার সাথে আমাদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শগুলো আমরা অবশ্যই মেনে চলবো, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবো। কারণ আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে না চলি তাহলে আমাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা গতকাল 414 থেকে আজকে 503 জন নতুন আক্রান্ত ব্যক্তি পেয়েছি। আমরা আপনাদের সহযোগিতা পেলেই এই সংখ্যাটা আমরা কমের দিকে যেতে পারি, নতুবা আমাদের এই সংখ্যাটা বাড়তেই থাকবে। সেজন্য বারবার বলি, আজকে আবারও বলছি, বাড়িতে থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। এ সময় রমজান মাসে ইফতারের পরে বেশি করে তরল খাবার, কালোজিরা মধু ও ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল খাওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি আদা লবণ মেশানো গরম পানি দিয়ে গার্গেল করা সহ গরম পানি পান করতেও বলেন তিনি। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে 3 জন এবং যশোরে করোনা উপসর্গ নিয়ে 2 জন মারা গেছেন। বিভিন্ন জেলায় বেড়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত 2 দিনে সিলেটে 23 জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। ভয়াবহ পরিস্থিতির মধ্যে অধিকাংশ এলাকাতে লকডাউন মানছে না মানুষ। প্রতিনিধিদের ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দেশের বিভিন্ন স্থানে বাড়ছে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। সবচেয়ে ভয়াবহ অবস্থা নারায়ণগঞ্জে। 24 ঘন্টায় সেখানে করোনায় আক্রান্ত হয়ে আরও 2 জন মারা গেছে। এ নিয়ে ওই জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 37 জনে। নতুন শনাক্ত হয়েছে আরও 42 জন। সব মিলিয়ে সেখানে 600-র কাছাকাছি করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন। ভয়াবহ এই পরিস্থিতির মধ্যে নারায়ণগঞ্জ শহরে অনেকে লকডাউন মানছেন না। যশোর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা গেছে অন্তঃসত্ত্বা এক নারী সহ আরও 2 জন। গত 24 ঘন্টায় ময়মনসিংহে নতুন করে কেউ করোনায় আক্রান্ত না হলেও আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে একজন ডাক্তার সহ আরও 8 জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের বেশিরভাগই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গেছেন। বরিশালে নতুন শনাক্ত হয়েছে 6 জন। অন্যদিকে গাজীপুরে নতুন 3 জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। খুলনায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহকারী রূপসা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন টেকনিশিয়ান করোনায় আক্রান্ত হয়েছেন। পরে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মসজিদ ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কোয়ার্টার লকডাউন করা হয়েছে। কুড়িগ্রামের চিলমারি উপজেলায় 30 বছরের এক যুবক ও কক্সবাজারে আরও 7 জন শনাক্ত হয়েছে।
এদিকে গত শনিবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি খুলনা মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক ডাক্তার মাসুদ আহমেদকে উন্নত চিকিৎসার জন্য বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। বিশেষায়িত একটি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর। লোকবল কম থাকার কারণে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা শনাক্তকরণ পিসিআর মেশিনে করোনা পরীক্ষায় দীর্ঘসূত্রিত হচ্ছে। চলতি সপ্তাহে মাত্র দুদিনে 23 জন পজিটিভ ধরা পড়ে, এ নিয়ে সিলেট বিভাগে আতঙ্ক বিরাজ করছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বাংলাদেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে রোজা। ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির সভা থেকে এ কথা জানানো হয়। করোনা সংক্রমণ পরিস্থিতিতে সবাইকে ঘরে তারাবি সহ সব নামাজ আদায়ের অনুরোধ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। মসজিদে 10 জন মুসল্লি ও 2 জনে হাফেজ সহ মোট 12 জনের অংশগ্রহণে রমজান মাসে এশা ও তারাবি নামাজ আদায়ের আহ্বান জানান তিনি। রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না, এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা সহ একটি সরকারি প্রজ্ঞাপনও জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। একই সাথে মসজিদে জুম্মার নামাজ আদায় করার ব্যাপারে আগে জারি করা নির্দেশনা কার্যকর থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী। থেকেই তারাবি শুরু। আমরা কিন্তু মসজিদ বন্ধ করি নাই, আমরা কিন্তু বলছি মসজিদ খোলা থাকবে, মসজিদে নিয়মিত জামাত হবে। যেহেতু এখন বাইরের লোকজন সকলেই যদি আসে, কে কোথায় কোন রোগে আক্রান্ত আছে সেটা সুনির্দিষ্টভাবে কেউ নিশ্চিত করে বলতে পারবে না। এই জন্যে আমাদের মুসল্লিদের জীবন ঝুঁকির থেকে রক্ষা করার জন্যে আমরা চাই নাই সাধারণভাবে লোকজন মসজিদ ঢুকে থাকুক। পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী সহ মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক বাণীতে তারা সবাইকে ঘরে বসে ইবাদত বন্দেগি করার আহ্বান জানান। সমাজের সচ্ছল ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষা বিধি ও সামাজিক দূরত্ব মেনে দুস্থদের সহযোগিতা করার আহ্বানও জানানো হয় শুভেচ্ছা বাণীতে। করোনা মহামারীর মধ্যে এলো মাহে রমজান, তাই স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বেশি চিন্তিত মানুষ। চিকিৎসক ও পুষ্টিবিদরা বলছেন রোজা রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে না, তবে ভাজা পোড়া বাদ দিয়ে শাক সবজি আর ভিটামিন সি জাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ তাদের। মাহবুব কবির চপলের রিপোর্ট। রোজা এলে জমজমাট থাকত হাট বাজার, দোকানপাট বসত রাস্তার ধারেও, তবে এবারের চিত্র একেবারে ভিন্ন। শহর থেকে গ্রাম, চারদিকে শুনশান নীরবতা। করোনায় আতঙ্কিত সব বয়সের মানুষ। এই ভাইরাস থেকে বাঁচতে লেবুর শরবত, গরম পানি সহ নানা ধরনের খাবার খাচ্ছেন অনেকেই, কিন্তু রোজার দিনে সেই সুযোগ নেই। সেক্ষেত্রে চিন্তিত না হয়ে বিকল্প উপায় জানালেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। সারাদিন রোজা রাখার পরে আপনার শরীরে পানির পরিমাণ কমে যায়, এই জন্য আপনি বেশি বেশি করে শুধু নর্মাল পানি খেতে থাকেন। গলা শুষ্ক থাকা অথবা বেশি করে পানি খাওয়ার সাথে করোনার কোনো সম্পর্ক নেই, তাই সাধারণত যেভাবে রমজানে রোজা পালন করে সেভাবেই করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের বেশি, করোনায় আক্রান্ত বা মৃত্যুর হার তাদের কম। রোজা রাখলে সেই ক্ষমতা কমবে কি না তা নিয়ে সংশয় আছে অনেকের, তবে পুষ্টিবিদরা বলছেন রোগ প্রতিরোধ ক্ষমতা কমা বা বাড়ার সাথে রোজার প্রভাব নেই। সেক্ষেত্রে সচেতন হতে হবে খাবার গ্রহণে। কেউ যদি খুব বেশি মানসিক দুশ্চিন্তায় ভোগে এবং সেই অবস্থাতে কোনো খাবার খায়, তাহলে দেখা যায় তার শরীরে অ্যাসিড সিক্রেশন হয়। তো এখন বলা হয় যে দিনে কমপক্ষে 220 গ্রাম সবজি খাওয়া উচিত, কিন্তু কিছু কিছু গবেষণায় দেখা গেছে যে আমরা দিনে 50 গ্রাম সবজিও খাই না। এই ভিটামিন মিনারেল তারপরে ফাইবার, এগুলো কী করে? ফাইবার আমার শরীর থেকে অতিরিক্ত চর্বি বের করে দিচ্ছে, তার ফলে আমার শরীরে কোলেস্ট্রল কমে যাচ্ছে। কোলেস্ট্রল যদি কমে যায় তাহলে আমার কতগুলো রোগ থেকে আমি বেঁচে যাচ্ছি। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিং ফাইদাতুম মিন আইয়ামিন উখর, কেউ যদি অসুস্থ হয় তাহলে সে পরবর্তীতে কাজা আদায় করবে। করোনার কারণে দীর্ঘ সময় বাসায় থাকতে হচ্ছে, তাই প্রতিদিন কিছু ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করার পরামর্শ বিশেষজ্ঞদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এদিকে রোজাকে ঘিরে রাজধানীতে এবার নিত্যপণ্যের দাম তেমন বাড়েনি। করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় ভিড় করে কেনাকাটা করছে না নগরবাসী, তবে আমদানি সংকট থাকায় আদা, রসুন, ডালের মতো কিছু পণ্যের দাম খানিক বাড়তির দিকে। রিপোর্ট শফিকুল ইসলাম শামীমের।
বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী শুরুর পর দেশে চাল ডাল তেলের দাম বেড়েছিল, সেই বাড়তি দামই এখনও এসব পণ্য কেনাবেচা হচ্ছে রাজধানীর বাজারে। পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, চিনি, এমনকি রমজানে অতি ব্যবহৃত পণ্য ছোলা ও খেজুরের দামও স্থিতিশীল। এবার এসব পণ্যের পাইকারি খুচরা কোনো দোকানেই উপচে পড়া ভিড় নেই। করোনার কারণে অনেকে দেশে চলে গেছে, অনেকে আসতেছে না বাসায়, বাসায় আছে, মহল্লাতে কিনে নিতেছে, এই জন্য বাজারে ক্রেতা কম আছে। অন্যান্যবারের মতো চাহিদাও নেই, চাহিদা একটু কম, আর খেজুরে আপনি কোনো দাম বাড়ে নেই। ব্যবসায়ীরা বলছেন বাজারে পর্যাপ্ত পণ্য সরবরাহ আছে, দোকানেও নেই মালামালের কোনো ঘাটতি। রমজানের আগের দিন মানুষের ভিড় থাকবে, এখন আর করোনা ভাইরাসের কারণে সবাই বাসা বাড়িতে আসছে কম, এখন পর্যাপ্ত পরিমাণ মাল আছে, মালের কোনো সংকেত। রমজানের শুরুতে বাজারের এই পরিস্থিতিতে করোনা দুর্যোগও খানিকটা স্বস্তিতে ক্রেতারা। বেশিও না কমও না, একটু রমজান হিসাবে অন্যান্য মাসে বা অন্যান্য বছর যেভাবে হয় সেভাবেই আছে। মানুষের চাহিদা অনুযায়ী স্বাভাবিক বলা যেতে পারে, হ্যাঁ, এবং আমরা এতে ক্রেতা হিসেবে বলি যে আমরা সন্তুষ্ট। বাজার তদারকির পরেও আদা, রসুন আর খেসারি ডালের দাম বাড়ায় কিছুটা উদ্বেগে ক্রেতারা। মুড়ির দামও সামান্য বেড়েছে, কেজি প্রতি 10-12 টাকা। রমজানে বেশি বেচা কেনা হয় পেঁয়াজ, তার দাম এখনও কেজি প্রতি 60 টাকা কাউরান বাজারে। বিক্রেতারা বলছেন পর্যাপ্ত পণ্যের মজুদ থাকলেও ক্রেতাদের উপস্থিতি কম থাকায় দাম সবই স্বাভাবিক রয়েছে। আর ক্রেতারা বলছেন যদি সরকারি মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয় তাহলে পুরো রমজান মাস জুড়েই ক্রেতাদের নাগালের মধ্যে থাকবে সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ত্রাণ বিতরণের সমন্বয়হীনতার খাবার নিয়ে ভোগান্তিতে রয়েছেন রাজধানীর নিম্ন আয়ের মানুষ। লকডাউনের প্রায় এক মাস হতে চললেও এখনও ত্রাণ প্রত্যাশীদের তালিকা তৈরি করতে পারেনি জনপ্রতিনিধিরা, তাই ত্রাণ বণ্টন হচ্ছে কোনো পরিকল্পনা ছাড়া, অনেকটা এলোমেলোভাবে। ফজল রাব্বি রিপোর্ট। লকডাউনে স্থবির রাজধানীর বিভিন্ন মোড়ে ত্রাণ প্রত্যাশী মানুষের ভিড়। এরা কেউ কেউ করোনা পরিস্থিতিতে বন্ধ থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী, কেউ আবার দিন এনে দিন খাওয়া মানুষ। আমরা তো কেউ দেয় না, এই যে সাহায্য হয়েছে আমরা তো পাই নাই, বাসায় বাড়ি কাম করতাম হয়ে বন্ধ হয়ে গেছে, কারণ কি করে খামু কোন। লকডাউনের এই এক মাসে প্রধানমন্ত্রী পাঠানো ত্রাণ সহ সরকারের বিভিন্ন সংস্থায় পাঠানো ত্রাণ ভুক্তভোগীদের মাঁচে পৌঁছে দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এই 6000 পরিবারকে একবার দিয়েছেন তাই না? এই একবার আসলে কতদিন চলবে? আমি যেটা দিয়েছি সেটা সর্বোচ্চ 3 দিন চলতে পারবে, এটা আমার হিসাব। প্রায় এক মাস বিচ্ছিন্নভাবে ত্রাণ সরবরাহের পর তালিকার মাধ্যমে নিম্নবিত্তদের মাঝে 10 টাকায় চাল বিতরণ করতে ওয়ার্ডগুলোর কাছে একটি তালিকা চেয়ে পাঠায় খাদ্য অধিদপ্তর। কার্ড বিতরণের খবর পেয়ে সব শ্রেণীর মানুষই ধর্ণা দিচ্ছেন কাউন্সিলের অফিসে। তবে তালিকার উদ্দেশ্য ও অধিদপ্তরের কর্মসূচি সম্পর্কে পরিষ্কার না হওয়ায় গোজামিল দিয়ে তালিকা তৈরি করে পাঠিয়েছেন বলে জানালেন নবনির্বাচিত কাউন্সিলররা। অনলাইনে বিতরণ চাইছে, আমরা বুঝিনো 3-4 জন কি হবে, এটা শ্রমিক এলাকা, বনবসতি এলাকা, তারপর আমরা 450 টুকা ফেলেছি। খাদ্য অধিদপ্তর বলছে একজন ব্যক্তি সরকারের নেয়া খাদ্য কর্মসূচির একটির বেশিতে যেন অন্তর্ভুক্ত না হতে পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো দান পাওয়ার মতন অবস্থায় নেই, যারা কিছুটা কিনতে সক্ষম তাদের জন্য এই কার্ড, মানে এই ওএমএস এর 10 টাকা কার্ড সিটি কর্পোরেশনে এটা প্রযোজ্য হবে। শনিবার থেকে ওএমএস কার্ডের মাধ্যমে রাজধানীর 40,000 পরিবারের মাঝে 10 টাকা কেজি চাল বিতরণের কথা। তবে ভুক্তভোগীদের কেউ জানেন না কারাই তালিকার অন্তর্ভুক্ত হলেন। করোনাকালীন সময়ে সবার কাছে খাবার সরবরাহ নিশ্চিত করতে এক এক শ্রেণী পেশার মানুষের জন্য এক এক ধরনের কর্মসূচি গ্রহণ করছে সরকার, আর তা বাস্তবায়ন করছে স্থানীয় জনপ্রতিনিধিরা। যেহেতু এই ধরনের পরিস্থিতি একেবারেই নতুন, তাই জনপ্রতিনিধিদের পরামর্শ দেওয়ার পাশাপাশি তাদের কর্মকাণ্ডকে সঠিকভাবে দেখভাল করার পরামর্শ দিচ্ছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। করোনার বিস্তার ঠেকাতে আজও মহানগরীতে কঠোর অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অলিগলিতে টহল ছাড়াও লকডাউন এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করছে তারা। এছাড়া রাজধানীর প্রবেশপথ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম চালায়। এ সময় ধানমন্ডি 32 নম্বরে অহেতুক বাহিরে বের হওয়ায় কয়েকজনকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। রমজানের উপলক্ষে তাদের একটু বাইরে হওয়ার টেন্ডেন্সিটা বেশি, তো আমরা তারপরেও আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি এবং গতকালকের চেয়ে আজকে আমাদের মনে হচ্ছে যে মানুষজন একটু কম, রাস্তায় গাড়ি ঘোড়া কম, অদাতা দ্বারা ঘোরাঘুরি করে তাদেরকে ফাইন করছি, এবং আমরা সামনের দিকেও আমরা অব্যাহত রাখবো, আমাদের এইসব কার্যক্রম অব্যাহত রাখবো।
ভারতের দিল্লি ও চেন্নাই থেকে দুটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছে 328 জন বাংলাদেশি। দুপুরে দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 162 জন ও চেন্নাই থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সে 166 জন এসেছেন। এদের বেশিরভাগই চিকিৎসাধীন রোগী, এছাড়া কিছু শিক্ষার্থীরাও রয়েছেন। দিল্লি থেকে যাত্রার পূর্বে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ ইমরানের নেতৃত্বে দূতাবাস কর্মকর্তাদের একটি দল যাত্রীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে। কাল হস্তান্তর করা হবে গণস্বাস্থ্যের উদ্ভাবিত করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষামূলক কিট। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতে, এটি চূড়ান্ত অনুমোদন পেলে সহজে বড় পরিসরে করোনা পরীক্ষা করা সম্ভব হবে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিম আক্তার জানিয়েছেন, গণস্বাস্থ্যের কিট করোনা শনাক্তে প্রচলিত কিটের মতো কার্যকরী নয়। বিস্তারিত ইকরামুল হক সায়েমের রিপোর্টে। মহামারীতে রূপ নেয়া করোনা ভাইরাস পরীক্ষার কিট সংগ্রহে যখন বিভিন্ন দেশ মরিয়া, তখন কম মূল্যের কিট আবিষ্কারের ঘোষণা দেয় দেশীয় প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র। সরকারের প্রাথমিক অনুমতির পর গবেষণার 3 মাসের মাথায় এখন চূড়ান্তভাবে কিট সরবরাহের অপেক্ষায় সংস্থাটি। শনিবার 25 তারিখে সরকারের কাছে এই কিট পরীক্ষা এবং অনুমোদনের জন্য হস্তান্তর করব। এটা খুবই সহজ পদ্ধতি, এটা অলমোস্ট প্রেগন্যান্সি টেস্টের মতো, রক্তের গ্রুপ করার মতো। তবে রক্তের অ্যান্টিবডি ভিত্তিক র্যাপিড ডায়াগনস্টিক কিটের মাধ্যমে এই পরীক্ষা এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত নয়। বর্তমানে প্রচলিত পলিমারেজ চেন রিয়েকশন বা PCR পরীক্ষার উপরই জোর দিচ্ছে হু। যদিও ভারতসহ অতি আক্রান্ত দেশগুলোতে র্যাপিড টেস্টের মাধ্যমেও করোনা শনাক্ত হচ্ছে। যতটা আস্থা রাখা যাবে ঠিক একই পরিমাণ, বেশি না হলেও তার সম পরিমাণ আস্থাই এটাতে রাখা যাবে। অবশ্য বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, আক্রান্তের সময় বিবেচনা করে চিকিৎসায় দুটো পরীক্ষা পদ্ধতিকেই ব্যবহার করা যেতে পারে। রোগ নির্ণয়ে যদি কম্পেয়ার করেন, এটা PCR মতো কার্যকরী না, কিন্তু PCR যেখানে শেষ সেখান থেকে এটা শুরু। রোগী যদি 2-3 দিনের সময় আসে জ্বরে, তাহলে PCR টেস্ট এলাকা ভিত্তিক আমরা পেশেন্টে আক্রান্ত কতটুকু হলো, পার্সেন্টেজ কত, সেটা দেখার জন্য আমরা এটা করতে পারি। সেটা হলো যে আমাদের রিসার্চ পারপাসে পরের ব্যাপার, যেটা আমাদের এখন রিয়েল টাইম PCR অ্যাভেলেবল আছে এবং আমরা 21টা ল্যাবে চালাচ্ছি, আমরা ঘোষণা সাথে করবো আমাদের পেশেন্টের জন্য অবশ্যই আমাদের রিয়েল টাইম PCR করবো। চূড়ান্ত অনুমোদন পেলে সরকারকে প্রথমে 10,000 ও দ্বিতীয় দফায় 1,00,000 কিট দেবে গণস্বাস্থ্য কেন্দ্র। দিনে 1,00,000 কিট উৎপাদনের সক্ষমতা রয়েছে এই সংস্থার। ইকরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। এ তালিকায় আছেন প্রকৌশলী, চিকিৎসক, রাজনীতিক, কৃষিবিদ, কমিউনিটি নেতা সহ 200-র কাছাকাছি প্রবাসী বাংলাদেশি। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউইয়র্কে। এর মধ্যেই শুরু হয়েছে রমজান। সংক্রমণ প্রতিরোধে এবার তারাবির নামাজে ব্যবহার করা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট, জানাচ্ছেন SM আশরাফ। মাত্র 37 দিনে করোনা ভাইরাস মহামারী সব দেশের সব রেকর্ড ছাড়ালো যুক্তরাষ্ট্রে। আক্রান্তের সংখ্যা 8,87,000, মৃত্যু ছাড়িয়েছে 50,000। বৃহস্পতিবার রাত পর্যন্ত 190 জন বাংলাদেশের মৃত্যুর খবর বলা হয়েছে বিভিন্ন মাধ্যমে। এসব মৃত্যুতে দেশটিতে থাকা 100,000 প্রবাসী বাংলাদেশির দিন কাটছে চরম আতঙ্ক আর উদ্বেগে। পাশাপাশি যুক্তরাজ্যে ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন উদ্ভাবন এবং তার পরীক্ষামূলক প্রয়োগ নিয়েও বেশ আলোচনা চলছে নিউ ইয়র্কে। অনেকেই মনে করছেন, এই আবিষ্কার সফল হলে এবারের মতো বেঁচে যাবে বিশ্ব। শুনতেছি ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র ভ্যাকসিন তৈরি করতে যাচ্ছে, এই ভ্যাকসিনটা আসলেই খুব জরুরি দরকার। এটা আসলে আমরা রক্ষা পাবো। আমরা যারা প্রবাসীতে আছি, স্পেশালি নিউ ইয়র্ক সিটি যারা আছি, আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি, তাই আমরা এই ভ্যাকসিনের অপেক্ষায় আছি। এদিকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে পবিত্র রমজান। বৃহস্পতিবার তারাবির নামাজের মাধ্যমে রোজার শুরু করেন প্রবাসী ধর্মপ্রাণ মুসল্লিরা। আগে রমজানে মধ্যরাত পর্যন্ত নিউ ইয়র্কের বাঙালি এলাকাগুলোতে দোকানপাট খোলা থাকলেও এবার তা বন্ধ। তারাবির নামাজ পড়া হচ্ছে প্রযুক্তির সহায়তা নিয়ে। করোনা পরিস্থিতির নিউ ইয়র্কের সবগুলো মসজিদের মধ্যে বন্ধ রয়েছে, হচ্ছে না কোনো জুমা, হবে না তারাবির নামাজ, হবে না ঈদুল ফিতরের জামাত। কিন্তু মোহাম্মদী সেন্টার 2005 সন এর প্রতিষ্ঠা লগ্ন থেকে মুসলিম কমিউনিটি অফ নিউ ইয়র্কে যথাযথ যুগোপযোগী সেবা প্রদান করেছে আসছে। সেই লোকে আসন্ন মাহে রমাদানের প্রতিটি তারাবির নামাজ মোহাম্মদী সেন্টার ফেসবুক আইডি
ইমাম কাজী কাইয়ুম থেকে লাইভ সম্প্রচার করা হবে। মহামারী থেকে রক্ষা পেতে নিউ ইয়র্কে মুসলমানদের বাড়ি বাড়ি রমজানে বিশেষ দোয়ার আয়োজনও করা হবে বলে জানান প্রবাসীরা। তবে সেসবে কোনো জমায়েত বা ইফতার মাহফিল হবে না। এস এম আশরাফ, এটিএন বাংলা। বিশ্বজুড়ে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 27 লাখ, মারা গেছে 1,92,000-এরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে শুধু যুক্তরাষ্ট্রে মারা গেছে 50,000 মানুষ। ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ায় সেখানে চাকরি হারিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের 44 লাখেরও বেশি লোক। এদিকে ইতালিতে গত 24 ঘন্টায় মারা গেছে 464 জন। দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 25,549 জনে। স্পেন ও ফ্রান্সে 22,000 করে মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যে এ পর্যন্ত প্রায় 19,000 মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সুখবর হচ্ছে দক্ষিণ কোরিয়ায় গত 40 দিনের মধ্যে গতকাল করোনায় কেউ মারা যায়নি। অন্যদিকে লকডাউনের মধ্যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরু হয়েছে পবিত্র রমজান। পাকিস্তানের রমজান মাসে লকডাউন পালনের বিরুদ্ধে নেমেছে দেশটির অনেক মানুষ। মিশরের রাতের কারফিউ ও লকডাউনের নিয়ম কানুন শিথিল করে কিছু দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নতুন নতুন সহায়তা ঘোষণার ফলে মহামারী পরিস্থিতিতেও কিছুটা স্বস্তিতে কানাডার নাগরিকরা। সুযোগ পাচ্ছেন অভিবাসীরাও। টরন্টো থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন এম মনিরুজ্জামান। এখানে লকডাউন চলছে প্রায় 5 সপ্তাহ ও তারও বেশি। এরই মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ, বন্ধ শিল্প কারখানা। যারা ব্যবসায়ী তাদের জন্য অর্থনৈতিক সহায়তা পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এছাড়া সাধারণ নাগরিক যারা চাকরি করতেন, ট্যাক্স দিতেন, তাদের এই সুযোগ অর্থনীতিতে সাহায্য দেওয়া হচ্ছে স্থানীয় সরকার থেকে। এই মহামারী যদি দীর্ঘায়িত হয়, লকডাউন যদি আরো 2-1 মাস বাড়ে, তাহলে অর্থনীতি পরিস্থিতি কি হতে পারে এ বিষয়ে এখানে সরকারের পরিকল্পনা চলছে। তাই কানাডার নাগরিক বা অভিবাসীরা আমেরিকার মতো এতটা আতঙ্কিত বা উদ্বিগ্ন নয়। রানা প্লাজা ধসের 7 বছরেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি আহত গার্মেন্টস শ্রমিকরা। সাভারে কারখানা দুর্ঘটনার পর কিছু আর্থিক সাহায্য পেলেও এখন তা বন্ধ। অনেকেই আছেন অর্থকষ্টে, পরিবার পরিজন নিয়ে চলছে দুর্বিষহ জীবন। করোনা সংক্রমণের সময় শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় অতিরিক্ত বিনিয়োগ ও পোশাকের অর্ডার ফিরে পাওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন ব্যবসায়ীরা। রিপোর্ট করছেন শারফুল আলম। ক্র্যাচের সাথে জড়িয়ে আছে হৃদয়ের জীবন। একসময় রানা প্লাজার একটি পোশাক কারখানায় কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কাজ করতেন তিনি। ভবন দশে পাজরের হাড় ভেঙে গেছে, এখনো সেই অসুস্থতা, চিকিৎসার টাকাও নেই। আমার মেরুদণ্ডে ভীষণ পরে আঘাত পাই, বুকের পাজরটা প্রায় 4-5 ইঞ্চি ভিতর দিয়ে চলে যায়। এখন বন্ধুর পাশে থাকি, এইভাবে জীবন যাপন করতেছি। হৃদয়ের মতো শাহনাজ, সেলিম, মুক্তিরাও কাজ করতেন রানা প্লাজায়। মানসিক যন্ত্রণা আর শারীরিক অক্ষমতায় আপনজনদের কাছ থেকে বিতাড়িত হয়েছেন অনেকেই। বছরের এই দিনে করোনা আতঙ্ক নিয়ে আজও তারা জড়ো হয়েছেন সেই জায়গায়। রাত ভরা ঘুমায় পারি না, ব্যথায় শিক্ষার পারি বইয়া তাই। পারিবারিক সঞ্জপত্র দেওয়া হয়েছিল আমাকে, ওটার মুনাফা দিয়ে আমি চলতেছি বর্তমানে। উন্নয়ন সংস্থা অ্যাকশনএইডের তথ্য মতে রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কর্মীদের 43 ভাগ এখনও বেকার, আহতদের 31 ভাগ মানসিক বিপর্যয়ে রয়েছেন। ওই দুর্ঘটনার পর ট্রাস্ট ফান্ডের আওতায় নিহত ও আহতদের 280 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। তবে করোনা মহামারীতে পোশাক কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা এ খাতে আরও বেশি ঝুঁকিপূর্ণ করেছে বলে মনে করছেন কেউ কেউ। বিএনপি জাতীয় টাস্ক ফোর্স গঠনের নামে জনমনে বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক ব্রিফিংয়ে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলকে অভিন্ন লক্ষ্য নিয়ে মহামারী মোকাবেলায় কাজ করারও আহ্বান জানান তিনি। ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি বিষয়টি স্টেপ গুজব। করোনা প্রতিরোধে জাতীয় টাস্ক ফোর্স বা জাতীয় ঐক্য গড়ে তোলার নামে বিএনপি আজ অহেতুক বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে। সরকার করোনা প্রতিরোধে আগাম প্রস্তুতি না নেওয়ায় পরিস্থিতি খারাপ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানী মোহাম্মদপুরে দুস্থ ও নিম্নবিত্ত মানুষের মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণের সময় তিনি একথা বলেন। সরকারের লোকজনের অনিয়ম ও দুর্নীতির কারণে কর্মহীন মানুষ ত্রাণ পাচ্ছেন অভিযোগ করে রিজভী বলেন দেশে দুর্ভিক্ষের অবস্থা বিরাজ করছে।
পূর্ব থেকে যে প্রস্তুতি নেওয়া দরকার ছিল সেই প্রস্তুতি আমাদের সরকার গ্রহণ করেনি। মনে হচ্ছে এই করোনার কারণে সাধারণ মানুষ, দেশের মানুষ আজকে ভীতি এবং শঙ্কার মধ্যে, এইটাকে কেন্দ্র করে আজকে ক্ষমতাসীন দলের মধ্যে মহাসমারোহ, মহা ধুমধাম শুরু হয়েছে চাল চুরির, তেল চুরির এবং আটা চুরির। করোনা ভাইরাস মহামারী প্রতিরোধ কর্মসূচিতে নিয়োজিতদের জন্য পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, হাত ধোয়ার সাবান সহ নানা সুরক্ষা সামগ্রী দিয়েছে বেসরকারি সংস্থা জিএসকে, মার্ক স্পেন্সার ও কেয়ার ইন্টারন্যাশনাল। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের কাছে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। সংসদ সদস্য শামসুন নাহার বেগম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতুল্লাহ খান ও কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ওয়াল্টার মা ওয়াসা এ সময় উপস্থিত ছিলেন। প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক, তারা আঞ্চলিক ভিত্তিক, এটা কিভাবে মানুষ ত্রাণ পাবে, মানুষকে কিভাবে ত্রাণটা দিতে হবে এবং লিস্ট করে তারা নিজেরা সশরীরে এটা সবাই সার্বিকভাবে সহযোগিতা করছে। সেই হিসেবে আমি গাজীপুর সিটি রেস্টুরেন্ট পক্ষ থেকে আওয়ামী লীগের পরিবার যারা এখানে সহযোগিতা করছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলে মিলেমিশে আমরা দল মত সকলে মিলেমিশে আমরা গাজীপুরের সিটি কর্পোরেশন মানুষ সবাই যেন খাদ্য পায়, সবাই যেন নিরাপদে থাকতে পারে, সবাই যেন করোনা মুক্ত থাকে, এর জন্য আমাদের পক্ষ থেকে যা যা প্রয়োজন আমরা শুরু করেছি, সবার কাছে সার্বিক সহযোগিতা চাই। সারা দেশে বোরো ধান পাকতে শুরু করেছে, কিন্তু ধান কাটা ও মাড়াই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। ধানের বাম্পার ফলন হলেও করোনা আতঙ্কে সংকট দেখা দিয়েছে ধান কাটা শ্রমিকের। যদিও দেশের বিভিন্ন এলাকায় কৃষকদের ধান কাটায় সহযোগিতা করছেন পুলিশ, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ। শেরপুর, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন হুমায়ুন চিস্তি। এবছর দেশে বাম্পার ফলন হয়েছে বোরো ধানের, কিন্তু করোনা ভাইরাসের চলমান পরিস্থিতিতে দেখা দিয়েছে শ্রমিক সংকট, তাই সময় মতো ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। এমন পরিস্থিতিতে শেরপুরে কৃষকদের পাশে দাঁড়িয়েছে পুলিশ ও শিক্ষার্থীরা। কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়া সহ নানা ধরনের সহযোগিতা করছে জেলা পুলিশ ও শেরপুর স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম। পুলিশের ধান কাটতে নিয়ে আমার বাড়ি নিয়ে দিতেছে, এতে আমি খুব খুশি। স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের মাধ্যমে আমরা গরিব অসহায় দুস্থ কৃষকদের ধান কেটে আমরা তাদের ঘরে তুলে দিচ্ছি। ধান ঘরে ওঠানোর ক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতা, শ্রমিক লাগবে, গাড়ি লাগবে, তাদের পাশে এসে দাঁড়ানো লাগবে, যে কোনো বিষয়ে যে কোনো সহযোগিতা। এ মাসের শেষ সপ্তাহ থেকে মের প্রথম সপ্তাহ পর্যন্ত হাওড়াঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ধান কাটা মাড়াইয়ে এবার সময় কম পাওয়া যাবে, তাই সুনামগঞ্জে অন্যদের পাশাপাশি নারী ও শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ নেমেছেন ধান কাটতে। এই ধান কাটা যত কম ধরে শেষ না হচ্ছে এই হাওরের, আমরা ধান কেটেই যাব, আমরা স্কাউট হচ্ছি মানুষের সেবায়। ধান যে কাটতেছে আমার খুব ভালো লাগছে, যদি দ্রুত ধানগুলা ঘরে তুলতে পারে তাহলে আমাদের খাদ্যের অভাব হবে না এবং আমাদের খাদ্য সংকট হবে না। মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটুকু যদি আমরা মানি, আমি বিশ্বাস করি আমাদের হাওরের ফসল পানির নিচে তলিয়ে যাবে না। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় উত্তর সুহিলপুর গ্রামে কয়েকজন কৃষকের জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা। এছাড়া কুমিল্লার দেবিদারে ছাত্রলীগের কর্মীরা ধান কেটে তা মাড়াই করে কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজও করছেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা। করোনা ভাইরাস মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সমন্বিত কর্মসূচি নেওয়ার ঘোষণা দিয়েছেন ইউরোপীয় কমিশনের সভাপতি। এক ভার্চুয়াল সভা থেকে এই ঘোষণা দেওয়া হয়। ইইউ জানায় করোনার বিরুদ্ধে সমন্বিত প্রতিরোধ এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন প্রকল্পে প্রায় 68,000 কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। বিশ্বব্যাপী স্বল্প মূল্যে করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরি এই প্রকল্পের মূল লক্ষ্য। ঢাকা ও আশপাশের এলাকায় আজ সেরির শেষ সময় রাত 4:05, রাজশাহীতে 4:10, সিলেটে 3:56, চট্টগ্রামে 4:03, খুলনায় 4:11, বরিশালে 4:07, রংপুরে 4:04 এবং ময়মনসিংহে সেরির শেষ সময় রাত 4:02। আগামীকাল ঢাকায় ইফতার সন্ধ্যা 6:28, রাজশাহীতে 6:35, চট্টগ্রামে 6:16, সিলেটে 6:23, খুলনায় 6:27, বরিশালে 6:26, রংপুরে 6:35 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:29। সময় মতো ঘরে ধান তোলার জন্য গাইবান্ধা থেকে নওগাঁর আত্রায় কৃষি শ্রমিক পাঠানো হয়েছে। সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে 75 জন শ্রমিককে নিয়ে দুটি বাস নওগাঁয় রওনা হয়। সময় মতো ধান তোলার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার দিক বিবেচনায় রেখেই এই সকল শ্রমিকদের পাঠানো হচ্ছে। গত এক সপ্তাহে কৃষি বিভাগ, জেলা পুলিশ ও প্রশাসনের উদ্যোগে বিশেষ ব্যবস্থায় গাইবান্ধা থেকে হাওড় অঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় ধান কাটার জন্য 700-এর বেশি শ্রমিককে পাঠানো হয়।
আম্পায়ার হিসেবে দেশের বাইরে প্রথম স্বর্ণপদক জেতা মোহাম্মদ শাহবাজ আলী তার পদক বিক্রি করে অর্থ তুলে দিতে চান করোনায় ক্ষতিগ্রস্ত খেলোয়াড় ও সংগঠকদের মাঝে। এটিএন বাংলাকে তিনি বলেন, মহামারীর কারণে অনেক খেলোয়াড় ও সংগঠক বর্তমানে কষ্টে আছেন, তাই নিলাম থেকে পাওয়া অর্থ তিনি তুলে দিতে চান হকি ফেডারেশনের সভাপতির হাতে। এবছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব 21 জাতীয় ইনডোর হকি চ্যাম্পিয়নশিপে সেরা আম্পায়ার হিসেবে এই স্বর্ণপদক পেয়েছিলেন শাহবাজ আলী। আমি একজন ক্রীড়াবিদ হিসাবে, একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমিও আমার স্থান থেকে যতটুকু চেষ্টা করছি করোনার বিপদগ্রস্ত লোকদের সাহায্য করার জন্য। আমার অর্জিত সেই স্বর্ণপদক আমি আপনাদের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে আমি সেটা নিলামে তুলতে চাই। যিনি এই নিলামে অংশগ্রহণ করে আমার এই অর্জিত স্বর্ণপদকটি বিট করবেন, আপনারা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানেও আপনি যোগাযোগ করতে পারেন। এর মাধ্যমে এখান থেকে যে অর্জিত টাকাটি আসবে আমি সেটি আমাদের মাননীয় বিমান বাহিনীর প্রধান, আমাদের হকি ফেডারেশনের সভাপতি, তার মাধ্যমে করোনার বিপদগ্রস্ত লোকদের সাহায্যের জন্য প্রদান করব। করোনার মহামারীতে ক্ষতিগ্রস্ত 32,000 পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। ব্রাজিলের 97 ফুটবলার ও স্টাফরা মিলিতভাবে এই মহৎ উদ্যোগে সিবিএফ এর সঙ্গী হয়েছেন। তাদের সঙ্গে আছেন সাবেক বার্সেলোনার রাইট ব্যাক দানি আলভেজো। অনুদান হিসেবে দেওয়া অর্থের পরিমাণ $4,63,787। সিবিএফ সভাপতি রোজারিও কাবোকোলো বলেছেন, এই অর্থে 32,000 পরিবারের 2 মাসের খাবার ও স্যানিটারি সামগ্রী সরবরাহ করা যাবে। এই ক্যাম্পেইনে বাকি ক্রীড়া তারকাদেরও উৎসাহিত করছেন ব্রাজিল কোচ তিতে ও তার শিষ্যরা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। দেশে একদিনে 500 জনেরও বেশি মানুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত, নতুন করে মৃত্যু আরও 4 জন। জেলায় জেলায় বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, অধিকাংশ এলাকায় মানা হচ্ছে না লকডাউন। রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু হচ্ছে রোজা, তারাবির নামাজ ঘরে আদায় করার নির্দেশ। রাজধানীতে ত্রাণ প্রত্যাশীদের তালিকা নেই, বিতরণের সমন্বয়হীনতা, ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। এবং করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা 50,000 ছাড়ালো, বিশ্বজুড়ে আক্রান্ত 27 লাখ মানুষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, youtube.com/ এটিএন বাংলা।